বিজয় সম্মেলনী অনুষ্ঠান ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ প্রকাশ্যে। দলের হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত ও ব্লক স্তরে বিজয় সম্মেলনী অনুষ্ঠান করা হচ্ছে। শনিবার অন্ডাল ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল রাজ্য নেতা ভি শিবদাসন দাশু সহ তৃণমূলের হেভিওয়েট নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মঞ্চে দেখা যায়নি জেলা পরিষদের দুই সদস্য ও তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে। জানিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। ব্লক তৃণমূলের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ না পাওয়ার কথা জানান জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের ডেপুটি চেয়ারম্যান বিষ্ণুদেব নুনিয়া। এ বিষয়ে ব্লক সভাপতির দায়িত্ব নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করার কোনো প্রথা নেই তৃণমূলে। তৃণমূল ভবন থেকে আদেশ আসে যা আমরা অনুসরণ করি। তৃণমূলের নামক খেয়ে কেউ বেইমান হতে পারে না, এমনটাই দাবি বিধায়কের। মনন কে লিয়ে হাম পার্টি কো ধন্যবাদ জানাতে হ্যায়। জিতনে ভি হামারে কার্যকর্তা হ্যায় আন্ডাল ব্লক কে সবি কো বিজয় কি শুভকামনায় দেতে হ্যায়। प्रीति और शुभेच्छा जनाते हैं, सभी को भालोबासा देते हैं। हिंदू मुस्लिम सिख ईसाई सभी को विजय की मुबारकबाद देते हैं, धन्यवाद देते हैं। और आज सम्मेलन में नहीं जाने का कारण है यही कि मीटिंग में हम लोग बुलाया नहीं गया है और पता नहीं सभापति जी का ही नहीं हम लोग बुलाए हैं। और बिना बुलाए जाना भी नहीं चाहिए, अच्छी बात नहीं होती है। और मैं उनके ऊपर कोई दोषारोप भी नहीं कर सकते हैं। हो सकता है उनका मर्जी होगा, नहीं बुलाए होंगे, लेकिन बुलाना चाहिए। और मेरे पास ये भी खबर है कि अंडाल ब्लॉक के अधिकांश लीडरशिप को नहीं बुलाया गया है। अधिकांश पंचायत मेंबर है, अधिकांश पंचायत समिति मेंबर है, जिला परिषद मेंबर है, ग्राम पंचायत के सदस्य है, लीडरशिप है, बहुत सारे लोग नहीं बुलाए। सिर्फ फेसबुक में छोड़ देने से तो कॉल नहीं हो जाता है। कम से कम एक दो जगह में इंडिविजुअल लोग हैं, अंचल प्रधान है, उनको खबर होना चाहिए। अंचल प्रधान बूथ कमेटी जो लीडर है उसको बोलेगा, तमाम जगह बोलना चाहिए, बोला नहीं गया। खैर ये उनकी जो है इधर तो दल प्रोग्राम उनके दल थे बस व्यस्त हो जाए। दल जो व्यक्तिगत का निश्चय थकते অসুস্থ হতে পারে, পরিবারে কেউ অসুস্থ হতে পারে। ভাই লেট মি ফিনিশ। এইটা নেমন্তন্ন তোমার ভাই, আমাদের আজকাল ব্যক্তিগত কারণে নেমন্তন্ন করায় কোনো প্রথা নেই। আমাদের তৃণমূল ভবন থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়। আর আমি যদি সিরিয়াসলি দলের কর্মী হই, আমি যদি দল থেকে কিছু পেয়ে থাকি বলে আমি মনে করি, দল থেকে আমি যদি প্রতিষ্ঠা পেয়ে থাকি। আমার দাদু প্রিন্সিপাল ছিল, কেউ জানে না, তিনটে কলেজের প্রিন্সিপাল ছিল। আমার পরিচয় আমি তৃণমূলের এমএলএ বলে, আর কোনো আমার পরিচয় নেই। তেমনি অনেকেই আছে যাদের কোনো ব্যক্তিগত পরিচয় নেই। তুই দল না করতো আমার পাশের বাড়ির লোক চিনত না, আমাকেই চিনত না, আমি অন্যের কী বলবো। সো আমার যদি দলের প্রতি মমত্ব থাকে, আমার যদি সুযোগ থাকে আসার, আমি এরা মমতা রায়ের প্রোগ্রাম, তার দলের নির্দেশের প্রোগ্রাম, তাহলে আমরা এখানে এসছি। যে আসেনি তার ব্যাপার ভাই, কে আসেনি আরও বেশি ব্যস্ত বলে কদম উঠায়েঙ্গে আপ লোক জো লোক নেই আয়া হ্যায়। এতে কদম উঠানোর ব্যাপার নেই। শোনো ভাই, একশো জনের মধ্যে দুজন আসেনি, আমি তাদের পেছনে যাব না? যে আঠারো জন এসছে তাদেরকে আমি গ্লোরিফাইড করবো, তাদেরকে ধন্যবাদ দেবো তারা এসছে। যে দুজন আসেনি তাহলে আমার মেন্টালিটি নেগেটিভ মেন্টালিটি হয়ে যাবে, আমি দুজনের পেছনে দৌড় থাকবো। ওই রকম কত আসবে কত যাবে, এ হচ্ছে বাধা হওয়া গঙ্গা, কেতনা আতা হ্যায় কেতনা যাতা হ্যায়, গঙ্গা কই ফরক নেই পড়তা হ্যায়। গঙ্গা ঐসা ঐসা মমতা ব্যানার্জি কে নেতৃত্ব দেবে, গঙ্গা ঐসা বাতি রহেগি, মেরা জেসা তাপস ব্যানার্জি কেতনা আয়েগা কেতনা যায়েগা, গঙ্গা কই ফরক নেই পড়েগা। আর হাম গঙ্গা সে দূরি চলে যায়গা, কই মেরা বগল তক বৈঠা কাবে নেই, মাই গঙ্গা কা কিনারে বৈঠা হুয়া হুঁ, গঙ্গা মে নহা রহা হুঁ, আদমি হমকো প্রণাম করতা হ্যায়। কে রাগ করে বসে আছে, আমি জানি না কত আর রাগ ভাঙা ও ভাই, যে রাগ করে বসে আছে আমি গিয়ে, আমার কাছে কোনো খবর নেই কেউ রাগ করে বসে আছে। এখানে তো ব্যক্তিগত সম্পর্ক নেই, দলকে ভালোবেসে আমরা সবাই দলটা করতে এসেছি। আর হ্যাঁ, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে দলটা করতে এসেছি, আর বর্তমানে নরেন্দ্র মোদীর দেশকে ভাগ করার বিরুদ্ধে করতে এসেছি। আমরা সবাই কসমোপলিটন ক্যারেক্টারে বাস করি, আমি যে বাড়াই থাকি মুসলমান হিন্দু বাঙালি বিহারি সবাই থাকি। কালকে ওই ভাগটা যেন না হয়ে যায়, সামনে বাড়ির লোকজন আমার দিকে না তাকায়, সেইটার বিরুদ্ধে আমরা এসেছি।
ওই টাকা ওরা যেন থাকে, আমি যেন ছটে যেতে পারি, আমি যেন ঈদে যেতে পারি, ওরা যেন বিজয়া দশমীতে আসতে পারে, ওরা যেন পুজোয় আসতে পারে, ওরা যেন দিওয়ালি করতে পারে, সেই জন্য আমরা এসেছি। সেইটাকে বরকরার রাখার জন্য আমরা এসেছি, যেটা ভারতবর্ষের পরম্পরা, যেটা ভারতবর্ষের বর্তমান, এইটাকে রক্ষা করার জন্য এসেছি। আদমি বলকে মেরা বিশ্বাস দেখে বেঈমান কই নেই হতে হয় উলো তৃণমূল কা নিমক খায়া হয় তৃণমূল প্রতিষ্ঠা দিয়া তৃণমূল হোয়াটসঅ্যাপ মে ছবি ভেজনে কা মৌকা দিয়া তৃণমূল মোবাইল মে ছবি তুলনে কা মৌকা দিয়া দশ আদমি দেখতে হয় লাইক দেতা হয় কিসলিয়ে তৃণমূলকে পদ মিলা হয় বলকে তৃণমূল সে কোই সুবিধা মিলা হয় বলকে হ্যাঁ দাদা বোরে আপ লোগে অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10 সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758 আমাদের ঠিকানা ফিলিপস লেন পশুপতি মার্কেট বেনাচিতি দুর্গাপুর 13 অত্যাধুনিক ডিজাইনের রুচির সম্মত সাজান ঘরন মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাক সেরামিক্স ভার্চুয়াল পেইন্টস হিন্দওয়্যার নিটকো সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা কার্লন ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর 12 আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বড়চড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা SB মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ আমাদের ঠিকানা SB মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357 আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ